गाइस वेलकम बैक टू द चैनल कैमन आछो सबाई आशा करी सबाई खूब भालो आछो सुस्थ आछो तो आमरा खूब भालो आछी। आज होच्छे शुक्रवार, तो शुक्रवार सकालबेला थेके ब्लगटा स्टार्ट करलाम। अनेक दिन तोमादेर साथे किछु शेयर करा हयनि, ब्लग देवा हयनि। लास्ट कबे भिडियो दिएछि निजे भूले गेछि, तो भाबलाम आजके एकटु किछु शेयर करि तोमादेर साथे। তো আজ সকাল সকাল আমি রেডি হয়ে ও বাড়ি যা সব কাজ ছিল সব করে চলে এসেছি এখানে। তো আর দুদিন আগে ভ্যাকসিন হয়েছিল, তো ভ্যাকসিন হয়ে হাতটা প্রচণ্ড ব্যথা ছিল, তো সেই জন্য ব্লগটা করতে পারিনি, কোনো কিছু শেয়ার করতে পারিনি। তো চলো আজকে কি কি করছি আর আজকে কিছু কিছু স্পেশাল রান্নাও করব, সেটা তোমরা সমিস কিচেন বলে একটা আমার চ্যানেল আছে ওটা সার্চ করলেই পেয়ে যাবে, আর ওর লিঙ্কটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো তোমরা প্লিজ চেক করো। আর ওই চ্যানেলটাও যারা নতুন আছে তারাও সাবস্ক্রাইব করে নিও, ওখানে আমার সমস্ত রেসিপিগুলো আমি দেবো। তো তোমরা আজকে আমাকে একটু অন্যরকম দেখতে পাচ্ছ, যে চুলটা আগের মতো আমি একটা খোপা করে বা বেঁধে রাখিনি একটা, মানে আমার চুলটা ছিল কোমর ছাড়িয়ে গেছিলো একদম, আর যতবারই কাটি তত তাড়াতাড়ি বেড়ে যায় চুলটা। আর বিয়ের আগে কেটেছিলাম, তারপর বিয়ের পর আর কাটা হয়নি, তো ভাবলাম যে না চুলটা একটু কেটে দিই, কেননা চুল ক্যারি করা যাচ্ছিলো না, প্রচণ্ড জট হয়ে যাচ্ছিলো আর খুবই উঠছিলো চুলটা। তো ভাবলাম না একটু চুলটাকে অন্যরকম লুকও দিই আর চুলটাকে কাটিংও করে নিই। স্ট্রেট তো এখনও পর্যন্ত আমার করে হয়ে ওঠেনি, স্ট্রেটনিং আছে, ইচ্ছা হলো ওই স্ট্রেটনিং দিয়ে একটু চুলটাকে স্ট্রেট করে নিই, এছাড়া পারমানেন্ট স্ট্রেট এখনও করে উঠতে পারিনি। ইচ্ছা আছে এবছর পুজোয় পারমানেন্ট স্ট্রেটটা করবো, তো দেখা যাক কী হয়। তো কেমন লাগছে জানিও, আমার চুলটা একটু অন্যরকম লাগছে, আমাকে শ্যুট করছে কি না এই হেয়ার কাটিংটা তো জানিও। আর তোমাদের পেছনটাও একটু মানে চুলের হেয়ার কাটিংয়ের মানে ব্যাক লুকটাও দেখিয়ে দিচ্ছি মিররের মাধ্যমে, তো দেখো কীরকম লাগছে। এই যে খুব ছোট করিনি, আবার খুব বড়ও রাখা হয়নি হেয়ার স্টাইলটা। আর ইচ্ছা ছিল এই একটা নেটে দেখেছিলাম ফেদার কাট করা, তো দিদিটা বললো না তোমার চুল এত ভালো গ্রোথ। আর সত্যি কথা বলতে আমার চুলে আমি অয়েলিং করি রেগুলারলি, তো আমার চুল তাড়াতাড়ি বেড়ে যায়, আমার কোনো প্রবলেম নেই। যে শর্ট হেয়ার কাটিং করে ফেলেছি যে আবার কবে বাড়বে সময় না, দু তিন মাস পর গেলেও তোমরাই দেখতে পাবে যে আমার কতটা। তো বাবা এখন সব সবজি এনেছে, তো এইগুলোকে সব ধুয়েই আমি ফ্রিজে তুলে রাখবো। আজকে তো এত কিছু রান্না করব না, তো আজকে হচ্ছে রাইস করব বলে ঠিক করেছি, আর বলেছি একটু চিলি চিকেন করব। তো আগে এগুলোকে আমি ভালো করে, যেহেতু করোনার টাইম, ভালো করে আমি একটু ধুয়ে নিয়ে তারপরে আমি ফ্রিজে তুলে রাখবো প্যাকেট করে। তো চলো তোমরা দেখতে থাকো। আমি একটু আলু ছাড়িয়ে নিচ্ছি, একটু আলুর তরকারি করব, আলু চচ্চড়ি, যেটা আমার খুব ফেভারিট একটা খাবার, যেটা আমি মুড়ি রুটি লুচি যাই দেবে আমার তাতেই ভালো লাগে। মানে আমি আলু মানে সেদ্ধ বলো মাংসের আলু বলো সেরকম কিছু একটা পছন্দ করি না, কিন্তু এই আলুর তরকারি আলুটা আমার খুবই পছন্দ করি, তো সেই জন্য we'll be right back.
ব্রেকফাস্টে একদম সিম্পল হালকা তেলে পরোটাটা ভেজেছি, আর একদম হালকা তেলে আলু চচ্চড়ি, যেটা আমার খুব ভালো লাগে আলু চচ্চড়িটা, আর জিলাপি, আর হাফ বয়েল এগ। এইটাই ছিল আমাদের ব্রেকফাস্ট। তো আজকের ব্রেকফাস্টটা পুরো জমে গেছে। আর লাঞ্চে আমি বানিয়েছিলাম রাইস, এটা বিনস, গাজর, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা একসাথে ঘি আর সাদা তেলে ফ্রাই করে অল্প চিনি আর নুন দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, মিক্স করে নিয়েছি। আর এটা হচ্ছে শর্টেই দেখিয়েছি তোমাদের চিলি চিকেনটা করেছি, তোমাদের তো এর আগেও শেয়ার করেছি চিলি চিকেনের রেসিপি, তো এখানে আর চিলি চিকেনের রেসিপি শেয়ার করলাম না। তো যেমন আমি করি সেরকমই একটু হালকা মতো চিলি চিকেনটাও করে নিয়েছিলাম, যাতে রাইসের সাথে, আর রাইসটা একদম ঘরোয়া পদ্ধতিতে হয়েছিল, একদম নর্মাল যেমন ভাত হয় সেরকমই, আর চিলি চিকেনটা করে এই এটা অল্প গোলমরিচটা অ্যাড করেছি করে নিয়ে, তারপর আর কিছু করা হয়নি লাঞ্চে, এই দুটোই ছিল। আর একটু চিকেন পাকোড়া তুলে রেখেছিলাম, সেইটা একটুখানি খাওয়া হয়েছে, আর এটা কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছি, ওটা দিয়ে দিলাম। একদম সিম্পলই করেছি চিলি চিকেন আর রাইসটা, আর সেরকম কিছু করা হয়নি তো বললামই। আর যেহেতু আমি দুটো রেসিপি আজকে করব বলে ঠিক করেছি, তো ওইটার লিংক কিন্তু অবশ্যই আমি দেবো, তোমরা কিন্তু দেখো, একদম অন্য স্বাদের জিনিস, ঠিক আছে অবশ্যই দেখো। তো আমি চিলি চিকেনে কিন্তু একটু চিনিটা প্রেফার করি, ভালো লাগে, তোমরাও একটু দিও। সসটা আমি আগে ভালো করে বানিয়ে নিই, তারপর চিকেনটাকে অ্যাড করে দিই। তো তোমরা দেখতেই পেলে এই যে চিকেনটাকে অ্যাড করে দিই, মিক্স করে তারপর নামিয়ে নিই। এখন বাজে দুপুর 12:30, তো আমার সমস্ত কাজ শেষ, তো এখন একটু ফ্রেশ হয়ে নিয়ে তোমাদের সাথে কথা বলছি। আর আজকে কী কী রেসিপি করলাম তো তোমরা তো দেখতে পেলে, তো আর ব্রেকফাস্টটাও হালকা করেছি একদম, আজকে প্লেন রান্না করলাম। তো প্লেন বলতে প্লেনই, একদমই খুব রিচভাবে করিনি, চিলি চিকেনটা আর রাইসটাও একদম প্লেন করেছি, ঘরোয়া রাইস একদম, যে ইচ্ছা হলো তাই করে নিলাম আজকে। আর আরেকটা রেসিপি আমি করব, সেটা কিন্তু অবশ্যই তোমরা দেখো, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, ওইটা আমার আরেকটা চ্যানেল যেটা আছে, আমি ওটা সমিস কিচেন বলে খোলা আছে, অবশ্যই ওটা সাবস্ক্রাইব করে নিও আর রেসিপিটা দেখো, ফলো করো ওই চ্যানেলটাও, তো ভালো ভালো রেসিপি যখন আমি আপলোড করব তো তোমরাও দেখতে পাবে। আর এখনও লাঞ্চ করিনি, লাঞ্চটা একটু পরেই করব, মানে বাবা আসুক তারপর দুপুরে খাওয়া খাবো। আর আমার হেয়ারস্টাইলটা তো তোমরা দেখেছো, তখন চুলটা বাঁধা ছিল, আর এখন আমি খুলে দেখাচ্ছি, তো বলো কেমন লাগলো হেয়ারস্টাইলটা, মানে একটু লুকটা একটু চেঞ্জ করলাম, তো একই রকম লুক তো আর সবসময় চলে না, তো কেমন লাগলো অবশ্যই জানিও, আর আমাকে ভালো লাগছে কি না এই হেয়ারস্টাইলে অবশ্যই কমেন্টে জানিও, খারাপ লাগলেও জানিও, ভালো লাগলেও জানিও, তো সব কিছু। দুদিন যা ভ্যাকসিন নিয়ে হাতে যন্ত্রণা ছিল আর বলার মতো নয়, বাঁ হাতে, আর মানে যেমন তেমনভাবে দিয়ে দিচ্ছে, বুঝলামই না, মানে যখন দিয়েছে ভ্যাকসিনটা তখন আমার একটুও লাগেনি, কিন্তু তারপর যখন আমি বিকেলবেলা থেকে টিউশনই করাই, তো তখন পড়াতে পড়াতে দেখলাম যে আমার হাতটা খুবই যন্ত্রণা শুরু হয়ে গেছে, তো ভাবলাম যে ব্যাস হয়ে গেল, জ্বরও আসতে পারে। তো জ্বর আসার আগেই আমি কী করেছিলাম, রাত্রিবেলা একটা প্যারাসিটামল খেয়ে নিয়েছিলাম খাওয়া দাওয়ার পর, যে যদি বাই চান্স রাতে জ্বরটা আসে, তো খেয়ে নিয়ে দেখলাম যে রাতে আর জ্বর আসেনি, আর সেমন তেমন কিছু ইয়ে হয়নি, কিন্তু হাত কিন্তু এখনও ব্যথা, মানে আজ আমার 3 দিন ভ্যাকসিন নিয়ে আজকে ব্যথাটা খুবই ব্যথা আছে এখনো। তো সেরকমভাবে কিছু মানে রান্না বান্না করতে পারিনি দুদিন, মাই করেছে সমস্ত, আর আজকে আমি করলাম, আজকে একটু ঠিক আছে মোটামুটি, তো
আর ছাদে সমস্ত গাছ আমি যেগুলো লাগিয়েছিলাম এ বাড়িতে ও বাড়িতেও তো তোমরা দেখেছো অনেক গাছ আছে, আর এ বাড়িতেও তো দিতে পারি না, যাইও না আর দেবো কি করে। তো আজকে ভাবছি একটু বিকেলের দিকে যাব, তো তোমাদের সাথেও শেয়ার করব গাছগুলো। দেখো আর একটা বাহারি গাছ তোমাদের সাথে শেয়ার করা হয়নি, ওইটা আজকে অবশ্যই শেয়ার করব। আর আমার এখনো দোকান খোলা, এখনো কিন্তু আমি বন্ধ করিনি, তো চলো দোকানে একবার। দোকানে বসলাম, আজ 13 তারিখ হয়ে গেল, তো পরের সপ্তাহে আবার ঝুলন যাত্রা আছে দেখছি। ঝুলনে বেশ ভালো লাগে, বেশ সব রকম সাজানো গোছানো, সব রকম রাধা কৃষ্ণকে দোল খাওয়ানো। প্রতি বছরই ভাবি ঝুলনটা করবো করবো করবো, কিন্তু করে ওটা হয় না, তো এবছরও মনে হচ্ছে হবে না। একটা ঝুলনের মেন জায়গা দরকার, নাহলে সেরকমভাবে তো ঝুলন করা যাবে না। তো এখন আছি একটা অন্যরকম জায়গা, পরিবেশ দেখতে পাচ্ছ কি সুন্দর, পাশে একটা নদী, আর সেই যে দূরে ওইটা দেখতে পাচ্ছ ওটা একটা বয়েজ স্কুল। তো ওখানেই আমরা মাধ্যমিক পরীক্ষার সিট পড়েছিল, তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম আজকে ভিউটা। তো তোমরা ভাবছো হয়তো এখানে হঠাৎ করে কি করে বা হঠাৎ কেন এলাম, তো আজ হচ্ছে মায়ের ভ্যাকসিন, ফোন এলো দুপুরে খেয়ে একটু রেস্ট নিচ্ছিলাম, তো চলে এসেছি। এই এটা হচ্ছে গার্লস স্কুল, বয়েজটায় গেছিলাম তো মাধ্যমিকে যখন আমাদের পরীক্ষা সিট পড়েছিল, আর এটা হচ্ছে গার্লস, তো এখানে কখনো আসিনি, এখানেই এখন ভ্যাকসিনটা হচ্ছে। এখন স্কুল বন্ধ, সব আশেপাশে সব আমি এই স্কুলটা ঘুরে দেখলাম আজকে, ভালোই, খারাপ না পরিবেশটা বেশ, কিন্তু এখন কোনো স্টুডেন্ট নেই স্কুলে, ছাত্রছাত্রী নেই, ফাঁকা, আমরা শুধু ভ্যাকসিন নিতে গেছিলাম, তো দেখে ভালো লাগলো। তো এখন বাজে রাত 9টা, তো আমি এসে একটু ফ্রেশ হয়ে নিয়ে ভাবলাম যে না, ভিডিওটা তো এন্ড করাই হয়নি, তো দেখলেই তো ভ্যাকসিনের ওখানে গেলাম, তো নিয়ে এসে একটা স্পেশাল রেসিপি বানিয়েছি, তো তোমাদের তো সকালেই বলছিলাম যে রেসিপিটা শেয়ার করব। তো সমীশ কিচেন চ্যানেলটা আমি দিয়ে দেবো, তোমরা অবশ্যই ভিডিওটা দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর আমার এই ডেলি ব্লগ চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না, আর যারা নতুন আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি আরও আরও ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি, তোমাদের সাথে আরও নতুনত্ব জিনিস দেখাতে পারি। তো চলো আজকের ভিডিওটা লেন্থ না বাড়িয়ে এখানেই এন্ড করছি, খুব ভালো থেকো, সাবধানে থেকো, তো নেক্সট ভিডিওয়ে আবার দেখা হবে।